হ্যালো বন্ধুরা সবাইকে জানাই আরও একবার শুভ দোলযাত্রা এখন একটু আগে তো সব রং টং খেলে ভূত হয়েছিলাম তারপর বাড়ি গেলাম স্নান টান সেরে খাওয়া দাওয়া করে বিশ্রাম বিশ্রাম করে আমরা এখন আবার বেরিয়ে যাচ্ছি মেলার উদ্দেশ্যে তোমরা যাই নিয়মিত ব্লগ দেখো তাও তো অবশ্যই জানো আমরা প্রতি বছর মানে আমার জ্ঞান হওয়ার পর থেকে প্রতি বছর আমরা সচিমার মেলায় যে কল্যাণী আছে কল্যাণী শীলন্ততে হয় সেখানে আমরা প্রতি বছর যাই আর পুজো দিই তো এবারও সারা কোনো ব্যতিক্রম হবে না যেমন প্রতি বছর যাই আগেই বললাম মানে আমার জন্মের পর থেকে প্রতি বছর আমি দেখেছি মানে সেন্স আসার পর থেকে দেখেছি কোনো বছর মিস হয় না কখনো কখনো খুব শরীর খারাপ থাকলে বা কোনো প্রবলেম থাকলে তখন মিস হয় আদার্স প্রতি বছরই কিন্তু আমরা যাই বেরিয়ে পড়ছি এখন সেই মেলার উদ্দেশ্যে আর এই দেখো পরিয়েছি আমি সেই পিঙ্ক কালার কুর্তিটা বদিও পরেছে কুর্তি চলো যাওয়া যাক আর তোমাদের তো আমি বলেছিলাম যখন এই কুর্তিটা কেনা হলো যে কিনছি পয়লা বৈশাখ পারপাস কিন্তু কবে যে পরে ফেলবো তার কোনো ঠিক নেই তো আজকে তাই যখন বেরোবো তখন কোনো শাড়ি কোনো কুর্তি ভালো লাগছে না দেখে আমি এটাই পরে ফেললাম নতুন আজকে ভাঙা হলো বলতে পারো তো চলো সঙ্গে থাকো ব্লগ যদি আশা করি ব্লগটা ভালোই লাগবে মেলায় যাব ঘুরবো পুজো দেবো তোমাদের সঙ্গে সবটাই অল্প শেয়ার করবো যতটুকু পারবো আর কি সুতরাং ব্লগ যদি সঙ্গে থাকো আর কেমন লাগছে আজকে আমার ফেভারিট পিঙ্ক কুর্তি পরে সেটা কিন্তু কমেন্ট করে জানিও আর আমরা কিন্তু আজকে ম্যাচিং ম্যাচিং তো চলো যাই আমরা গুটি গুটি পায়ে কি মহারাজ কিছু বলবেন এ বৌদি কই এবং শিগিরি আয় গাড়ি পাবো না তো দাদা আর যাচ্ছি হচ্ছে বলা হয়নি যাচ্ছি হচ্ছে আমি আমার দাদা বৌদি আর পান্থকে নেওয়ার দরকার নেই বুঝলে কি গো পান্থকে নেওয়ার দরকার নেই খুব আরেই খাচ এটা কি তুই কুয়ারি খ্যাচ মা আজকে সে এত রং খেলেছে দেখো মুখ টুখ দেখো ওর মুখটাই ক্লিন পরিষ্কার আমার মুখটা দেখো হালকা হালকা দাগ হয়ে গেছে মুখ জুকি চুক ওরা আরটা দেখো আমার হ্যাপি হলি বলো ও বলেছে হ্যাপি হলি জানো যাই এই দেখো চলে আসলাম সোদপুর স্টেশনে এখান থেকে ধরবো আমরা চারটে পাঁচের যে কল্যাণী সিমন্দ আছে সেটা আর স্টেশনে এসে দেখতে পাচ্ছি তখনও কিন্তু অনেক মানুষের রং খেলা হচ্ছে বা হয়নি তারা মানে খেলছে এখনো কন্টিনিউ রং তো যাই হোক একটাই তো দিন বছরে সবাই একটু আনন্দ মজা করবেই তাই না আমরা যেহেতু প্রতি বছরের মেলাটায় যাই তাই আমরা তাড়াতাড়ি করে শেষ করি আর কি খেলাটা নাহলে আমাদের হয়তো আরও এক দেড় ঘন্টা সময় লাগতো তো যাই হোক সবাই চলে আসলাম এখন চলো এখান থেকে ট্রেন ধরে বেরিয়ে যাবো বেশ ভালো লাগছিল আর প্রতি বছর এই সময়টা আমরা যাই তো এটা অন্যরকমই বলতে পারো মানে আনন্দ কারণ ওই যে বললাম যখন ছোটো ছিলাম গ্রামে থাকতাম তখনও আসতাম এখানে আমাদের একটা পারিবারিক পুজো বলতে পারো প্রতি বছর কাউকে না কাউকে এখানে গিয়ে পুজো দিতে হবে আর এই দেখো দুই বান্দরের কাজ দেখো পান তো আমার কোলে রয়েছে দীপন দেখো দীপনের ব্যাগটা মানে বৌদির ব্যাগটা পান্তর গলায় ঝুলি দিয়ে চলে গেল বুঝতেই পারছো কী করে দুজনকে ট্যাকেল করতে হয় আসলে দুই ভাই বোন তো সাপ আর বেজি তবে সত্যি কথা বলতে সব সময় ভালোবাসাই দেখি কখনো কখনো এরকম টুকটাক একটু লাগে খুঁটিনাটি আমাদেরও লাগতো দাদা আমার ছোটবেলায় যখন ছিলাম তখন আমাদের এরকম টুকটাক হতো আর আমার মনে হয় প্রত্যেকটা ভাই বোনের একটু টুকটাক না হলে ঠিক সম্পর্কটা মধুর হয় না এই যেমন দাদা চলে আসলো দোকান থেকে ও দোকানে ছিল কর্মচারীকে দিয়ে এখন চলে আসলো সেও তো যাবে পুজো দিতে তো এই যে জন্য এখন ট্রেন ধরো দাঁড়িয়ে রয়েছে সবাই মিলে ট্রেন একটু পরে চলে আসবে একদম টাইম ট্রেনটা ছিল আর প্রতি বছর যে প্রবলেমটা হয় ট্রেনে প্রচণ্ড প্রচণ্ড ভিড় হয় ঠিক আছে এবারই দেখলাম ট্রেনে নর্মাল ভিড় খুব একটা আহামরি কিছু ভিড় নেই উঠে নিশ্চিন্তে বসতে পেরেছিলাম এমনকি ফেরার সময় তো বসে বসেই সুন্দর এসেছি খুব সুন্দর গেছি খুব সুন্দর এসেছি তো চলো যাওয়া যাক বেরিয়ে পড়ছি যখন তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব চলো দেখো নেমে এখন কল্যাণী ঘোষপাড়া স্টেশনে আর তখন আমি একটা কথা ভুল বলেছি কি বলতো আমি তখন বলেছি যে এটা কল্যাণী সীমান্তে হয় না গো এটা কল্যাণী ঘোষপাড়াতে হয় ভুলে গেছিলাম আর কি বলতে বলতে তো এখানে দাঁড়িয়ে সবাই প্রচন্ড ভিড় যেহেতু ট্রেন থেকে নেমে অনেক লোক নেমেছিল পুরো লোক তো অনেক অনেক ভিড় তো এখন একটুখানি আমরা দাঁড়াবো চা খাবো তারপর যাবো আমি তো চা খাই না আমার হাজব্যান্ড দাদা সবাই চা খায় ওরাই বললো চলো একটু চা খাটা খেয়ে নিই তারপরে একবারে হাঁটতে হাঁটতে রওনা দেবো আর এখান থেকে বেশ কিছুক্ষণ হাঁটতে হবে মনে করো পাঁচ সাত মিনিট আর যেহেতু ভিড়ের পথ অনেক লোক একসঙ্গে হাঁটে তো তাই পাঁচ মিনিটের পথটা পনেরো মিনিট কুড়ি মিনিট হয়ে যায় এতটাই ভিড় থাকে দেখো সবে হাঁটতে শুরু করলাম আর একটা ব্যাপার খুব ভালো লাগলো কল্যাণী না আমার এর আগে একবার এই অভিজ্ঞতাটা হয়েছে এর আগে একবার খেয়েছিলাম এই ব্যাপারটা মানে এই আইসক্রিমটা আমাদের ওখানে সবসময় পাওয়া যায় না নারকোল আইসক্রিম যাই না কে কে ভালোবাসো আইসক্রিম এটা আমার এত টেস্ট লাগে আর ছোটবেলার স্মৃতিটাকে মনে করিয়ে দেয় আমরা একটু হেঁটে এগিয়ে গেছিলাম ঠিক আছে দেখো রেললাইনের পাশে দাঁড়িয়ে আছি আর দাদার দেখতে পাচ্ছি চারটে আইসক্রিম হাতে করে আসছে তখনই বুঝলাম যাচ্ছে ওরা এই আইসক্রিমটা পেয়েছে আর কিনেছে এটা আমার খুব প্রিয় আমার বৌদিরও খুব পছন্দের এই নারকোল আইসক্রিম আমাদের তো সবসময় পাওয়া যায় না মানে খেতেও পারি না এর জন্য এখানেই পেয়েছে দেখে আমাদের সবাই কিনে দিল সত্যি খুব টেস্টি ছিল আইসক্রিমগুলো আর ছোটোবেলায় না এই আইসক্রিম আমরা খুব খেতাম তোমরা কে কে খেতে এই আইসক্রিম সেটা কিন্তু কমেন্ট করে বলতে পারো তো এই যে সবাই মিলে এখন আইসক্রিম খেতে খেতে আবার হাঁটতে শুরু করেছি চলো যাই আর তোমরাও দেখো কি পরিমাণ ভিড় সত্যি পা ফেলার জায়গা থাকে না আমরা মনে মনে ভাবছিলাম কি হয়তো ভিড় এবার একটু কম তবে হ্যাঁ এই কথাটা সত্যি গতবার বা প্রতি বছর তুলনায় এবার একটু ভিড় কম কমই মনে হলো না নাহলে এই সময় এখানে নামা যায় না ট্রেনে এত ভিড় থাকে মানে খুব কষ্ট হয় মা বাবাকে যখন নিয়ে আসি তখন এবার তো মা বাবা আসিনি আমরা এসেছি আর এবার দেখতে পাচ্ছি ভিড়টা তাও একটু সাধ্যের মধ্যে তো চলো এবার যাই এই দেখো এখন চলে আসলাম সামনে এটা হচ্ছে বলে হয়তো অনেকেই জানবে যারা নিয়মিত যাও বা জায়গাটা যাদের চেনা তারা তো অবশ্যই জানবে দুধপুকুর বলে এটা বড় ধরনের পুকুর আর প্রতি বছর কিন্তু আমরা তাই করি আগে দুধ পুকুরে যাই এখান থেকে একটুখানি জল ছিটিয়ে মাথায় টাথায় দিয়ে দিই তারপর চলে যাই পুজো দেওয়ার জন্য আর জানো তো সবাই কিন্তু এই মেলাতে যারা ডণ্ডি কেটে পুজো দেয় তারা কিন্তু এই পুকুর থেকে ডুব দিয়েই ডণ্ডি কেটে কেটে মায়ের কাছে গিয়ে পুজো দেয় আর আমরাও দিয়েছিলাম আমার মনে আছে যখন পান্তুর বয়স ছ মাস তখন দাদা পুজো দিয়েছিলো পান্তুর উপলক্ষে আর আমার একটা স্বপ্ন পূরণ হয়েছিলো বলে আমিও কেটে পুজো দিয়েছিলাম ডণ্ডি কেটে পুজো দিয়েছিলাম আর কি তো আরও একটা স্বপ্ন পূরণ হোক তারপর নিশ্চয়ই আবার মাকে ডণ্ডি কেটে পুজো দেবো দেখা যাক দিনটা কবে আমার জীবনে আবার আসে তো চলো এখন ডা ডালা টালা কিছু কিনতে হবে পুজো দেওয়ার জন্যে আর আগে থেকে ডালা কিনলে কী হবে লোকে ধাক্কা ধাক্কিতে পড়ে যায় খই খই বাতাসা মুড়ি ফুল এগুলো এর জন্য আমরা যেটা করি ডালতলার সামনে যে অনেকগুলো দোকান থাকে সেখান থেকে ডালা কিনে তারপরে পুজো দিই আর এবার সত্যিই দেখলাম যে লোকজন একটু তুলনায় কম ভিড় নেই বলা ভুল হবে ভিড় আছে এবার তুলনায় অনেকটাই কম কারণ এই যে পথটা না যে পুকুর পাড় থেকে ডালিনতলা যাবো সেই পথটা যেতে এক দেড় ঘন্টা সময় লাগে এত ভিড় থাকে এখানে দাঁড়াতে হয় ওখানে দাঁড়াতে হয় এবার এক জায়গাতে দাঁড়াতে হয়নি একদম ডাইরেক্ট চলে গেছি তলায় ওই দেখো কত সুন্দর লাগছে দেখতে ওখানে দেখলেই মানে কেমন মনটা জুড়িয়ে আসে বলতে পারো ছোটো থেকে এই ঠাকুরকে আমার মা বাবা খুব মানে তার জন্যই বলতে পারো এটা আমাদের পারিবারিক পুজো আর অদ্ভুতভাবে আমার শ্বশুরবাড়িতেও কিন্তু এই ঠাকুরের খুব ভক্ত যেটা বিয়ের পর জানতে পেরেছিলাম আমার ঠাকুমা শাশুড়ি এই ঠাকুরের খুব মানে খুব বড়জন ভক্ত তো এই দুই বাড়িতেই আমাদের এই ঠাকুরকে খুব মানা হয় এর জন্য আমরা চেষ্টা করি প্রতি বছর এই দিনটা এখানে এসে পুজো দেওয়ার তো তাই চলে আসলাম আর এই দেখো এখানে বেশ ভিড় তো চলো এখন ডালা ডালা কিনবো তারপর পুজো দেব

这个是真的。 বেশ খানিকটা ভিড় ঠেলে আমরা দিলাম পুজো এখন চলে আসছি বাড়ির উদ্দেশ্যে পেলে বেরিয়ে পড়েছে আর কি ওখানে তো বেশিক্ষণ ধরুন যায় না এত ভিড় থাকে বুঝতেই পারছো তো পুজো দেওয়া হয়ে গেছে যেটা আমাদের মেন উদ্দেশ্য সেটা কমপ্লিট ব্যাস এখন আস্তে আস্তে ফেরার বেলা তো মেলা যখন এসেছি তো ঘোরাঘুরি করতেই হবে তো ঘোরাঘুরি অনেক কিছু হলো টুকটাক কিছু কেনাকাটাও হলো এখন দেখো বসে আছে রেস্টুরেন্টে এখানে একটু কিছু খাওয়া দাওয়া হবে তারপর চলে আসবো বাড়িতে আর আমি নিয়েছি দেখো আমার খুব প্রিয় আর কি বলবো আমি মাঝে মাঝে খাই আর কি যখন এই মেলায় যাই তখন অবশ্যই আমি খাই ঢাকাই পরোটা এটা আমার একটা অন্যরকম স্মৃতি আছে বলতে পারো এই ঢাকাই পরোটার সঙ্গে আমি ফার্স্ট টাইম যখন খেয়েছিলাম তখন আমি খুব ছোট পান্তুর বয়সী আমার অল্প অল্প মনে আছে বাবা আমাকে ফার্স্ট খাইয়েছিল তাও এই মেলাতে আর তারপর থেকে যতদিন আমি মানে যতবার এই মেলায় এসেছি আমি এই ঢাকাই পরোটাই খাই খেতে হতো আমারই খুব একটা সুন্দর বা টেস্টি না বাট আমার খুব ভালো লাগে মনে হয়ে যাচ্ছে ছোটবেলায় সেই স্বাদটাই পাচ্ছি এর জন্যে খাই তবে একা তো খাওয়া সম্ভব হয় না এটা এতটাই বড়ো আর ফ্লাফি সবাইকে শেয়ার করে করে আমি খেয়েছি সবাই দাদা বৌদি খেয়েছে মোগলাই হাজব্যান্ড খেয়েছে রোল পান্তু রোল দীপন খেয়েছে কি একটা মোগলাই না রোল আমার ঠিক মনে নেই এরকমই সবাই মিলে মিলেমিশে আমরা খাবার দাবার খেয়েছি তারপর চলে আসবো বাড়িতে এ দেখো বেরিয়ে পড়লাম আর জানো তো ফেরার সময় কি এক কাণ্ড আমরা ভাবছি কি আরও কিছু কেনাকাটা করবো কারণ যখন মেলায় এসেছি তখন তো কেনাকাটা থাকবেই প্রচুর কেনাকাটা থাকে টুকটাক কিছু কিছু কিনেছি তারপরে এই দেখো আকাশের অবস্থা দেখতে পাচ্ছ পুরো অন্ধকার এক নিমেষে আলো ঝলমলে মেলায় যে কি এক মানে এক সেকেন্ডের মধ্যে যে কি হলো পুরো মেলা অন্ধকার দেখে আশা করি বুঝতেই পারছ আমার হাজব্যান্ড তাও অল্প অল্প ভিডিও তুলেছে আর এই মুহূর্তটা যে কেমন লাগছিল কতক্ষণে কে বাড়ি আসবে দৌড়া দৌড়িয়ে গেছিলো মেলার মধ্যে সে একটা অন্যরকম অভিজ্ঞতা সত্যি জীবনে মানুষের কত রকম কত অভিজ্ঞতা থাকে আমাদেরও এটার অভিজ্ঞতা বলতে পারো যে এক কোণে বুঝতেই পারছো আশা করি যে এক মুহূর্তে আলো ঝলমল মেলাটাকে এক মুহূর্তে অন্ধকার করে দিল পুরো কারেন্ট অফ হয়ে গেল আর এই রকম ঝোড়ো হাওয়া বৃষ্টি আর এরকম মেঘ সে আমরা ভয়েময়ে দৌড়ে দৌড়ে চলে আসলাম স্টেশনে এই দেখো ট্রেনে উঠে পড়লাম আর আমার হাজবেন্ডকে দেখে বুঝতেই পারছো সবাই একেবারে রাম ভেজা ভিজেছে রাম ভেজা মানে বেশি করে ভিজেছে আর কি কাক ভেজা ভিজেছে আর কি এটা আমার ভাষা রাম ভেজা তো যাই হোক তো যাই হোক তারপর ফিরলাম ভালোভাবে বাড়িতে আর এই ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি তোমার সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শিখে নতুন ভিডিও